অসাধারণ। আরো কিনছেন না কিনা? বিক্রি করছেন? বিক্রি করছি। কয়টা? এটাও বিক্রি করছেন? এটাও বিক্রি করছি। কি জাতের? এটা হলো সিন্ধি। সিন্ধি কয় বিয়ানের? প্রথম বিয়ান। প্রথম? প্রথম সিন্ধি। সিন্ধি কার? ওই একেবারে লাল টকটকে বাচ্চাও সিন্ধি। হ্যাঁ, বাচ্চাও সিন্ধি। বাচ্চাও সিন্ধি জি। বকনা না সার? বকনা। বকনা না? কত বিক্রি করলেন? 1,35,000। 1,35,000। দুধ কিরকম হতে পারে? দুধ সকালবেলা 6 লিটার পাইব। সকালে 6 লিটার। প্রথম বিয়ানে সিন্ধি একটি দুধের গাভি দুধ দোয়াচ্ছে, সকালবেলা 6 লিটার হবে, 1,35,000 টাকা। সিন্ধি বাছুর সহ, বকনা সিন্ধি বাছুর সহ আমরা দেখতে পাচ্ছি হরদেশ্বর হাটের এই যে গাভি ব্যথা কিনা, দুধের গাভি ব্যথা কিনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। চুপ দর্শক, হরযোধপুর হাটে দুধের গাভি বেচা কিনা এখন চমৎকার একটি গাভি এখানে দুধ দোয়াচ্ছে। আমরা গাভি সম্পর্কে একটু জানবো, যারা কিনছেন এবং বিক্রি করছেন তাদের সাথে কথা বলবো। এটি কত টাকায় গাভিটি বিক্রি হলো, কত কেজি দুধের গাভি, কে কিনছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন। গাভি কিনলেন কত? 190। 190। কি জাতের গাভি কিনলেন? 190। জাতের শেষ নাই, জাত করবার না, ওই অস্ট্রেলিয়া করস মারস এরকম একটা। আচ্ছা আচ্ছা, দুধ কিরকম বলছেন? দুধ উন্ডা যাই কই গো, আষ্ট সেজে কম হইলে আর চলবো না, তাইলে যাবো। মানে এখন কয় কেজি দেখাবে? এখন তো ওরা বহুত কিছু দেখাইবো, এখন 14 কেজি দেখাই দিব। বাড়িতে 8 কেজি? 8 কেজি হইতে পারে। হইতে পারে। এখন তো ওরা ছান দিয়ে 2 দিন ধরে দোয়ায় না, তারপরে এনে নিয়েছে। কয় বিয়ান বলছে? বিয়ান ওর কাছে জিগাল লাগবো না, বিয়ান করা হয়েছে ওটা আমি বুঝি। আপনি কয়টা মনে করছেন? ওটা চারি হয়েছে, চারটে হয়ে গেছে। আরে ভাই আমি পালি, আমি চাই না, আমার পালি 10-15 লাগবে। যাই হোক, আপনি মনে করছেন চারটে হয়েছে? ওরা তো কই বিয়ান কত কম, পয়সা তত বেশি। 1,90,000। আচ্ছা আচ্ছা, দাম চাইছিলেন কত ব্যাপারই? দাম আমার কাছে চাই না, ওরা যা বেশি তাই চাই, এই 10-15 চা। 2-10-15 চাইছিলেন? শুভ দর্শক, আমরা জানলাম মুরব্বীর কাছ থেকে 1,90,000 টাকায় এই গাভিটি কিনছেন। তারা বলছেন 10-12 দুধ, কিন্তু তিনি বলছেন যে 8 কেজি না হলে তিনি জবাই করবেন বাড়িতে নিয়ে। হ্যাঁ, কি ব্যাপার সাহেব? ভাই কি বললো, চার বিয়ানের গাভি 2 বিয়ান বললে বিক্রি করছেন? না না না, হাইস্ট গেল 3 বিয়ান হয়েছে, হাইস্ট। দেখছেন ব্যস্কপ গোলান্ডা হলো, দেখছেন, তাহলে তো তার টার্গেট ঠিক আছে। দর্শক, আমরা জানলাম ব্যাপারী এবং ক্রেতা যিনি যেটা বলছেন সেটা তার ধারণা, চার বিয়ান, তারা বলছেন যে 3 বিয়ান হতে পারে। এরকমই হরযোধপুর হাট থেকে গাভি করাই আমরা দেখতে পাচ্ছি, চমৎকার। শুভেচ্ছা স্যার, আসবেন দুধের গাভি বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি হরযোধপুর হাটের দুধের গাভি বেচা কিনা। আমরা একটু দেখবো, সামনে একটি গাভি বিক্রি হয়েছে, একটু জানবো কিরকম দামে বিক্রি হলো, কত কেজি দুধের গাভি। অসাধারণ একটি গাভি আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হয়েছে, এখন দুধ দোয়াচ্ছে, চমৎকারী গাভিটি দুধ দোয়াচ্ছে। দেখি কত টাকায় বিক্রি হলো, এটা কে কিনছে? যে দোয়াচ্ছেন সেই কিনছেন, যিনি কিনছেন তিনি দুধ দোয়াচ্ছেন নিজ হাতে, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গাভি। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করব কত কত কেজি দুধের গাভি, কত টাকায় কিনলেন? 130 কিনে। হ্যাঁ মুরব্বি, 130 কিনে। 130? এটা কি জাতের গাভি? 7 কেজি। 7 কেজি? কি জাত গাভির জাত? কি গাভির জাত হলে দুইটা মিশাল, একটা করজের মধ্যে বাংলা করজ আছে, বাংলা মিশাল আছে, করজ বাংলা, বাংলা করজ। আচ্ছা আচ্ছা, 7 কেজি দুধ হবে, 1,30,000। কয় বিয়ানের? 2 বিয়ান। 2 বিয়ান চমৎকার। বাছুর কি ব্যাপারে সাহেব? বকনা বাছুর সহ
চমৎকার একটি গাভী এখানে দুধ হচ্ছে। কয় কেজি হয়েছে? দেখতে পাচ্ছেন সামনে আরো একটি গাভী বিক্রি হয়েছে। আমরা এগিয়ে যাই, দেখব দুধ দোয়াচ্ছে বেশ মনোযোগ সহকারে। দেখুন আমরা দেখি দূরে থেকে কথা বলবো, সাবধানে গাভী লাভ হচ্ছে। অসাধারণ একটি গাভী কিনছে কি? আমরা একটু বাইরে ডাক দিয়ে কথা বলি, কে কিনছে? আপনি কিনছেন? ভাই আপনি কিনছেন? আপনি কিনছেন? আপনি কিনছেন? একটু কথা বলি এদিকে দূরে সরে। কত দিয়ে কিনলেন? কত দিয়ে কিনছেন গাভী? 30। হ্যাঁ 30। কত? 30? 31। 1,30,000 টাকা। কয় বিয়ানের বলছে জিজ্ঞেস করেন নাই? আপনি জিজ্ঞেস করেন নাই কেনার আগে? কয় বিয়ানের জিজ্ঞেস করছি? 3 বিয়ান। 3 বিয়ান বাছর কি সার না বকনা তা জানেন? দাম কি বাচ্চা? বকনা বাচ্চা, বকনা বাচ্চা 3 বিয়ানের। কি জাত? জার্সি জাতের 3 বিয়ানের জার্সি। 1,30,000 টাকা। দুধ কত কেজি বলছেন? 10-12 কেজি। 10-12 কেজি দুধের কথা তারা বলছে। দেখুন চমৎকার জার্সি একটি গাভী, হরজতপুর হাটে দুধের গাভী বেচা কেনা। দেখুন এখানে আরেকটি গাভী মনে হচ্ছে বিক্রি হচ্ছে, দুধ দোয়াচ্ছে। দেখি এটি কিরকম দাম চায়। অসাধারণ গাভীটি আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট গাভী। দেখি কে কিনছে? কে কিনছে? আমরাই কিনছি। আপনারা কিনছেন? কত দিয়া? 1,35,000। 35? দুধ কিরকম বলছে? দুধ ওখানে কত দিয়া জানি না, বলে না কিছু না। দ্বিতীয় বিয়ান বাসুর সার না বকনা? বকনা 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 তাই সার বকনা। কত দাম চাইছিল? দাম চাইছিল 1,60,000। 60 শেষ পর্যন্ত 1,36,000। 36,000 নিয়েছেন। অসাধারণ জাত কি? জাত অস্ট্রেলিয়া নাকি? শুভ দর্শক, শুভেচ্ছা। আমরা এখানে দেখবো আরেকটি টকটকে লাল সেই রকম একটি গাভী। আমরা দেখি মুরব্বী আরো কিনছে কিনা। অসাধারণ আরেকটি গাভী দেখতে পাচ্ছি আমরা। এটা দেখি একটু ভাইয়ের সাথে জানতে চাই, এটা কি জাতের গাভী, কিরকম দুধের গাভী, কিরকম দাম চাচ্ছে চমৎকারী গাভীটি। ব্যাপারি সাহেব ভালো আছেন? ভাই এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়া ভাই। অস্ট্রেলিয়া? কিরকম দুধ হবে এটা? 25 কেজি ভাই। 25 কেজি? কয় বিয়ান? প্রথম বিয়ান। প্রথম বিয়ানের 25 কেজি দেখতে পাচ্ছেন। অসাধারণ একটি গাভী, অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান দাম কিরকম চাচ্ছেন? দাম ধরে 360। 360? 360 দাম চাচ্ছে। দেখুন তিনি বলছেন যে 25 কেজি দুধ হবে অস্ট্রেলিয়ান একটি প্রথম বিয়ানের গাভী। অসাধারণ 360 চাচ্ছে। দেখি শেষ পর্যন্ত কত টাকায় বেচা কিনে হয়। হ্যাঁ দুধ পড়তেছে, হয়তো অনেক সময় ধরে দুধ দোয়ানো হয় না, সে কারণে এটা হবে। আপনার কি মনে হয়? ইনশাল্লাহ গরু খুব ভালো গরু। আপনি কিনতে আসছেন না বিক্রি করতে? জি আমি কিনতে আসছি। ভালো গরু, দরদাম কিছু হয়েছে বলছেন? কিছু বলি নাই, মানে একজনের দাম কইতে আছে। ও আচ্ছা আচ্ছা, দাম কইতেছে, ঠিক আছে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়। দেখুন দুধের গাভী তারা বেশ আপনার কাছে কি মনে হয় গাভীটা কিরকম? গাভীটা পয়লা গাভী তো খুব ভালো হইতেছে। আরো হ্যাঁ আরো দুধ দিব, পয়লায় যদি 20টা দে 16টা দে তাহলে দ্বিতীয় বেনি আরো দিব। চমৎকার
আমরা হরজোতপুর হাটের এই গাভীটি সম্পর্কে জানলাম, প্রথম বিহারের একটি গাভী। এখন আমরা হরজোতপুর হাট থেকে দেখতে পাচ্ছি এরকম চমৎকার চমৎকার কিছু গাভী রয়েছে হরজোতপুর হাটে। যারা দুধের গাভী ক্রয় করছেন তারা দেখতে পারেন এরকম অসাধারণ গাভী নিয়ে হাটে রয়েছে। সব ধরনের গাভী এখানে পাবেন।